হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফার্স্ট অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত গুরুত্বপূর্ণ পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সাথে এক্সট্রা ডেটা তোমাদের প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস কবে পালন করা হয় পালন করা হয় তিরিশ জুলাই অপশন সি আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস প্রতি বছর তিরিশ জুলাই পালিত হয় এবং এটি একটি আন্তর্জাতিক নাগরিক সংস্থা ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেট দ্বারা উনিশশো সালে প্রথম প্রস্তাবিত হয়েছিল জাতিসংঘের মতে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস মানুষের মধ্যে শান্তি ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে ভারতের পাশাপাশি অন্যান্য অনেক দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালিত হয় ভারতে এই বছর সাতই আগস্ট দু হাজার পড়েছে ওকে তাহলে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হচ্ছে তিরিশ জুলাই আর বন্ধুত্ব দিবস হচ্ছে অগস্ট মাসে প্রথম রবিবার তো এবছর যেহেতু সাত তারিখ পড়েছে সেহেতু সাতই আগস্ট হচ্ছে বন্ধুত্ব দিবস ফ্রেন্ডশিপ ডে দুই নাম্বার প্রশ্ন লিমকা স্পোর্টস প্রমোশনের জন্য কাকে নিযুক্ত করলো কোকা কোলা কোম্পানি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি নিরাজ নিযুক্ত করেছে কোকা লিমকা খেলার প্রচারের জন্য অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী নিরাজ চোপড়াকে স্বাক্ষর করেছে সম্প্রতি নিরাজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার সেরা অষ্টআশি পয়েন্ট এক তিন মিটার থ্রো করে রৌপ্য পদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন তোমাদের এটা পড়িয়েছিলাম নিরাজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হওয়া চোটের কারণে ইংল্যান্ডে বার্মিংহাম কমনওয়েলথ গেমস দু থেকে বাদ পড়েছেন তো এটাও তোমাদের পড়িয়েছি তিন নম্বর প্রশ্ন ইগাল নামে ভারতের প্রথম টিচিং রোবট মোতায়েন করল ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল এটি কোথায় অবস্থিত এটি হায়দ্রাবাদে অবস্থিত অপশন এ হায়দ্রাবাদের ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল তার সহযোগী শিক্ষার মডেলের অংশ হিসেবে দেশের প্রথম শিক্ষাদানকারী রোবট চালু করেছে এই রোবটগুলি সমস্ত শিক্ষাদানের কাজ সম্পাদন করতে পারে চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জ লঞ্চ করা হল গিফট সিটিতে এটি কোন রাজ্যে অবস্থিত এটা গুজরাটে অবস্থিত অপশন বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের গান্ধীনগরের কাছে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জ চালু করেছেন আইআইবিএক্স হল ভারতের প্রথম আন্তর্জাতিক বুলিয়ন এক্সচেঞ্জ গুজরাট সম্পর্কে জানব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা মে নাও স্টেট স্টার্ট আপ র্যাঙ্কিং দু হাজার একুশে গুজরাট রাজ্য শীর্ষে গুজরাটের আমেদাবাদ শহর টাইম ম্যাগাজিন তার দু হাজার বাইশ সালে বিশ্বের সেরা স্থানগুলোর তালিকা তালিকাভুক্ত করেছে গুজরাটের ন্যাশনাল রোড ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গতি শক্তি বিশ্ববিদ্যালয় ভারতের প্রথম রাজ্য হিসেবে সেমি কন্ডাক্টার পলিসি লঞ্চ করেছে গুজরাট পাঁচ নম্বর প্রশ্ন ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলাকে সাবিত্রী জিন্দাল অপশন ডি এগারো বিলিয়ন ডলারের সম্পদের সাথে সাবিত্রী জিন্দাল চীনের ইয়াং হাইয়ানকে ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা হয়েছেন সাবিত্রী তার প্রয়াত স্বামী প্রকাশ জিন্দাল কর্তৃক প্রতিষ্ঠিত ও পি জিন্দাল গ্রুপের চেয়ারপারসন কোম্পানিটি ইস্পাত উৎপাদনের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম প্রশ্ন গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা দিতে ফ্যামিলি ডক্টর প্রজেক্ট লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে কোন সরকার অন্ধ্রপ্রদেশ অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার বিশাখাপত্তনম জেলার পদ্মনাভম মণ্ডলে পাইলট ভিত্তিতে ফ্যামিলি ডাক্তার প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়েছে ফ্যামিলি প্রজেক্টের একটি অংশ হিসেবে ওয়ার্ড এবং গ্রামের চাহিদা জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মানুষদের থেকে একজন ডাক্তারকে উপলব্ধ করা হবে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে জানব অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন রাজধানী অমরাবতী প্রতিষ্ঠা পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত নৃত্য ভীতি ভাগ বাথাম ওট্টম থেডাল কুচিপুডি কোট্টাম মোহিনিয়াট্টম ন্যাশনাল পার্ক হচ্ছে পাপিগন্ডা রাজীব গান্ধী শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক আর উৎসব হচ্ছে দশেরা উগাদি ডেকান ফেস্টিভ্যাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো ফল উৎপাদনে শীর্ষ রাজ্যে তকমা পেয়েছে অন্ধ্রপ্রদেশ মহিলাদের নিরাপদ যাতায়াতের সুবিধা প্রদান করতে সি অটো স্ট্যান্ডস চালু করেছে অন্ধ্রপ্রদেশ দুর্নীতি রুখতে এসিবি ওয়ান ফোর ফোর জিরো জিরো নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ আর ট্র্যাক্টর সহ অন্যান্য চাষের যন্ত্রপাতি প্রদান করতে ওয়াই আর যন্ত্র সেবা স্কিম লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ সাত নম্বর প্রশ্ন সম্প্রতি বোনালু উৎসব পালিত হলো কোন রাজ্যে তেলেঙ্গানায় পালিত হয়েছে অপশানে বোনালু উৎসব মজা উচ্ছ্বাস এবং উৎসাহের সাথে উদযাপিত হয় এই বছর উৎসবটি তিন জুলাই শুরু হয়েছিল চব্বিশ জুলাই পর্যন্ত চলেছে তেলেঙ্গানা সম্পর্কে জানব মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যপাল তামিলিসাই সুন্দরাজন রাজধানী হায়দ্রাবাদ স্থাপিত দুই জুন দু হাজার চোদ্দ জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনাম বানাস্থলী মৃগাবাণী জাতীয় উদ্যান উৎসব হচ্ছে বনালু বাথুকাম্মা কানুমো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক তিন চাকা গাড়ি ফ্যাক্টরি তেলেঙ্গানায় তৈরি হয়েছে ভারতের প্রথম ফ্লো কেমিস্ট্রি টেকনোলজি হাব হায়দ্রাবাদে তৈরি করা হয়েছে তাঁতিদের জন্য নেথান্না প্রকল্প চালু হয়েছে রাজধানী হায়দ্রাবাদের ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন উজ্জ্বল ভুইয়া আট নম্বর প্রশ্ন নারী অধিকার সম্পর্কে সচেতন করতে মাহতারি ন্যায় রথ লঞ্চ করলো কোন সরকার এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি ছত্তিশগড় রাজ্যের অপশান সি রাজ্যের নারীদের তাদের সাংবিধানিক অধিকার এবং আইন সম্পর্কে শিক্ষিত করার জন্য ছত্রিশগড় মহিলা কমিশন মুখ্যমন্ত্রী মহাতারি ন্যায় রথযাত্রার আয়োজন করেছে শর্ট ফিল্ম বার্তা এবং পুস্তিকাগুলির মাধ্যমে রথগুলি সমস্ত জেলায় গিয়ে মহিলাদের জন্য আইনি সুরক্ষা এবং তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে মানুষকে শিক্ষিত করবে ছত্তিশগড় সম্পর্কে জানব রাজধানী রায়পুর মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যপাল অনুসা উইকি প্রতিষ্ঠা পয়লা নভেম্বর দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো কৌশল মাতৃত্ব যোজনা লঞ্চ করেছে ছত্তিশগড় পাবলিক পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মিতান যোজনা লঞ্চ করেছে প্রথম রাজ্য হিসেবে পুনরায় ওল্ড পেনশন স্কিম চালু করেছে বৈদ্যুতিক যান অনুমোদন করেছে নয় নম্বর প্রশ্ন বিশ্ব রেঞ্জার দিবস কবে পালিত হয় একত্রিশ জুলাই অপশন বি প্রতি বছর একত্রিশে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করা হয় প্রকৃতি সংরক্ষণে পার্ক রেঞ্জারদের অবদানকে সম্মান জানাতে আন্তর্জাতিক রেঞ্জার ফেডারেশন এই দিবসটি প্রতিষ্ঠা করেছে এই দিনটি সেই রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ যারা দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন দশ নম্বর প্রশ্ন ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতিকাকে কাকে নিযুক্ত করা হয়েছে নিযুক্ত করা হয়েছে সন্দীপ আর্যকে অপশন ডি সন্দীপ আর্য উনিশশো চুরানব্বই ব্যাচের একজন আইএফএস অফিসার ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন এগারো নম্বর প্রশ্ন টি পরপর ইতিহাসে শত রানকারী প্রথম ক্রিকেটার হলেন কে গুস্তাবো ফ্রান্সের ক্রিকেটার গুস্তাবো ম্যাকিয়ন তার আন্তর্জাতিক কেরিয়ারে একটি ব্যতিক্রমী সূচনা করেছেন তিনি টি টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুটি শত রান করেছেন সাতাশে জুলাই দু হাজার বাইশে নরওয়ের বিরুদ্ধে তেপ্পান্ন বলে একশো রান করে তিনি এই কৃতিত্ব অর্জন করেছে। পঁচিশে জুলাই সুইজারল্যান্ডের বিরুদ্ধে একশো নয় রানের সাথে তার সেঞ্চুরি করেছিলেন এবং টি টোয়েন্টিতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছিলেন বারো নম্বর প্রশ্ন সম্প্রতিকে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে সর্বপ্রথম স্বর্ণপদক জিতলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি মীরাবাই চানু ভারতের ভার উত্তোলক মীরাবাই চানু মহিলাদের উনপঞ্চাশ কেজি ভার উত্তোলন বিভাগে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে প্রথম স্বর্ণপদক জিতেছেন তিনি মোট দুইশো এক কেজির ভার উত্তোলন করেছেন পদক জিতেছেন মরিশাসের মারি হানিত্রা রানাই ভোসো তেরো নম্বর প্রশ্ন সম্প্রতিকে বার্মিংহামে কমনওয়েলথ গেমস দু হাজার পুরুষদের একষট্টি কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি রাজা পূজারী ভারতীয় গুরু রাজা পূজারী বার্মিংহাম কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে পুরুষদের একষট্টি কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি দুশো উনসত্তর কেজির ভার উত্তোলন করেছেন চোদ্দ নম্বর প্রশ্ন সম্প্রতিকে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে ভার উত্তোলনে মহিলাদের পঞ্চান্ন কেজি বিভাগে পদক জিতেছেন বিন্দিয়া রানী দেবী অপশন এ ভারতের ভার বিন্দিয়া রানী দেবী মহিলাদের পঞ্চান্ন কেজি বিভাগে পদক জিতেছেন মোট দুইশো দুই কেজির ভার উত্তোলন করেছেন নাইজেরিয়ার আদিজাত আদেনিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন শেষ প্রশ্ন পনেরো নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লাস পেয়ে যাবে ওকে চলো পনেরো নম্বর প্রশ্ন প্রখ্যাত নির্মলা মিশ্র সম্প্রতি প্রয়াত হলেন তিনি কি জন্য বিখ্যাত ছিলেন তিনি একজন গায়িকা ছিলেন অপশন সি তিনি প্রধানত উড়িয়া এবং বাংলা ভাষার গায়িকা হিসেবে বিখ্যাত ছিলেন ওড়িয়া সঙ্গীতে আজীবন অবদানের জন্য তিনি সঙ্গীত সুধাকর বালকৃষ্ণ দাস পুরস্কার পেয়েছিলেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কায়েন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর দেখে নেব গতকালে হোমওয়ার্কের প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতার নাম একত্রিশে জুলাই তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন স্পেনে অনুষ্ঠিত একচল্লিশতম ভিলাডে বেনাস্ক ইন্টারন্যাশনাল চেস ওপেন জিতল কোন ভারতীয় দাবা মাস্টার উত্তর হচ্ছে অরবিন্দ চিদাম্বরম চিদাম্বরম দুই নম্বর প্রশ্ন সম্প্রতি আর ডি ধিমান কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন হিমাচল প্রদেশ তো তিনি রাম সুভাগ সিংয়ের স্থল অভিষিক্ত হয়েছেন তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন পরিষেবা চালু হচ্ছে কোথায় কলকাতায় দু হাজার সাল থেকে একেবারে চালু হবে এখনও কাজ হচ্ছে ওকে এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছো তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বিসিসিআই আই এর ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে সেকেন্ড কোশ্চেন সেবির নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে থার্ড কোশ্চেন সম্প্রতি প্রকাশিত ফোর্বসের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় গৌতম আদানি স্থান কত সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক একত্রিশে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বলার আগে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করব একটা কথা হচ্ছে যে জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা আমি আজ তোমাদের প্রোভাইড করতে পারবো না কারণ সময়ের অভাবে পিডিএফটা আমি তৈরি করতে পারিনি হতে পারে কাল অথবা পরশু তোমাদের প্রোভাইড করব ঠিক আছে আর একটা কথা হচ্ছে সি আর ফাউন্ডেশন ডে হচ্ছে নাইনটিন থার্টি নাইন টোয়েন্টি সেভেন্থ জুলাই উনিশশো সালে সাতাশে জুলাই ঠিক আছে তো দু হাজার বাইশে হিসেব মতো তম প্রতিষ্ঠা দিবস হয় কিন্তু আমি অনেক সাইটেই দেখেছি যে 84 তম প্রতিষ্ঠা দিবস হয়েছে তো আমি তোমাদের তিরাশি করেছি এই কারণেই যে দু থেকে 1939 উনচল্লিশ বিয়োগ করলে কিন্তু 83 হয় আর প্রথম বছরটা যে যেদিন তৈরি হয়েছে সেদিনটা হয়তো ধরা হয় না সেই দিনটাকে ধরলে এটা তমই হচ্ছে কিন্তু আমি সেদিনটাকে বাদ দিয়েছি সেহেতু তিরাশিতম হয়েছে এবার তোমাদের যেটা মনে হয় তোমরা সেটাই ধরবে হয় তিরাশি অথবা চুরাশি যদি মনে হয় চুরাশিটা সঠিক তোমরা সেটাই ধরবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন কেরালা সাভারি নামে কোন পরিষেবা লঞ্চ করতে চলেছে কেরালা সরকার ই ট্যাক্সি অপশন বি দুই নম্বর সম্প্রতিকাকে স্যার উইনস্টন চার্চিল লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভলদিমি জিলিনস্কি অপশন এ তিন নম্বর ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ারটির নাম কি বিক্রান্ত অপশন এ চার নম্বর ভারতের প্রথম রাজ্য হিসেবে সেমিকন্ডাক্টার পলিসি লঞ্চ করল কোন রাজ্য গুজরাট অপশন সি পাঁচ নম্বর সম্প্রতি প্লাস্টিক কোডেড বা প্লাস্টিক ল্যামিনেটেড প্রোডাক্ট ব্যান করলো কোন রাজ্য মহারাষ্ট্র অপশন ডি ছয় নম্বর দু হাজার আর্থিক বছরে ভারতের শীর্ষ এফডিআই সোর্স হল কোন দেশ সিঙ্গাপুর অপশন এ সাত নম্বর বলবিন্দা সাফরি সম্প্রতি প্রয়াত হলেন তিনি কি হিসাবে বিখ্যাত ছিলেন গায়ক অপশন ডি আট নম্বর আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হল উনত্রিশ জুলাই অপশন বি নয় নম্বর বিদেশি স্যাটেলাইট লঞ্চ করে ইসরো কত মিলিয়ন ডলার উপার্জন করেছে দুশো মিলিয়ন অপশন ডি দশ নম্বর সম্প্রতি অগ্নুৎপাত হওয়া সাকুরাজিমা আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত জাপান অপশন এগারো নম্বর বাল রক্সা নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন কে সর্বানন্দ সোনোয়াল অপশন সি বারো নম্বর বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে নিযুক্ত করা হয়েছে প্রণয় কুমার ভার্মাকে অপশন সি কমনওয়েলথ গেমস দু হাজার কেরৌপ পদক জিতেছেন সংকেত সার্গার অপশন ডি চৌদ্দ নম্বর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মোকাবিলায় কোন দেশ সম্প্রতি সোনার মুদ্রা চালু করেছে জিম্বাবুয়ে অপশন বি শেষ প্রশ্ন পনেরো নম্বর কোন দিনটিতে প্রতি বছর বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হয় তিরিশ জুলাই অপশনটি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই